হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ফ্রেন্ডস, আমি আবারও চলে এসেছি নতুন একটা এপিসোডের সঙ্গে। ফ্রেন্ডস, তোমরা যারা আমার পুরানো বন্ধু, তোমরা তো জানো যে আমি কী বলছি এবং কেন বলছি। বাট যারা নতুন দেখছেন, আজ আপনাদের হয়তো বুঝতে একটু অসুবিধা হতে পারে। অ্যাকচুয়ালি ফ্রেন্ডস, আমি এখানে অ্যাজ এ ভিডিও বলছি আমার জীবনে ঘটে যাওয়া কিছু মেমোরেবল ইনসিডেন্ট, যেটার জন্য আমার জীবনটা অনেকটা পিছিয়ে গেছে, সেটাই আমি বলছি। বলতে চাই অ্যাকচুয়ালি আমার বন্ধুদেরকে, আমি শেয়ার করতে চাই আমার মনের কথাগুলো, আমার মনের কষ্টগুলো। যেহেতু একেবারে সেটা বলা পসিবল নয়, সেই কারণেই আমি এপিসোড বাই এপিসোড তুলে ধরছি। তো সঙ্গে থাকুন, মেবি ভালো লাগতে পারে। ফ্রেন্ডস, আমরা সকলেই একটা কথার সঙ্গে কম বেশি পরিচিত, যে চুরিবৃত্তি মহাবৃত্তি যদি না পড়ে ধরা। ফ্রেন্ডস, অ্যাকচুয়ালি চুরিবৃত্তি হচ্ছে সর্বনিম্ন বৃত্তি। ইম্পর্টেন্স দেওয়া হয়েছে যদি না পড়ে ধরা, মানে বি কেয়ারফুল, মানে চুরির মতো নিম্ন বৃত্তিতেও যদি তুমি কেয়ারফুল না থাকো, যদি নিষ্ঠার সঙ্গে না করো, সেখানেও কিন্তু তুমি সাকসেসফুল হতে পারবে না। তাহলে ফ্রেন্ডস, চুরির মতো নিম্ন বৃত্তিতেও যদি এত কেয়ারফুল হতে হয়, তাহলে সংসার অথবা কর্মক্ষেত্রে কতটা কেয়ারফুল থাকতে হবে? যদি থাকা না যায়, তাহলে কিন্তু কোনো ক্ষেত্রেই কিন্তু টিকে থাকা পসিবল নয়, তাই তো ফ্রেন্ডস? ফ্রেন্ডস, চলো এবার আমি আমার ভিডিওর বিষয়বস্তু কন্টিনিউ করি। ফ্রেন্ডস, তোমরা হয়তো অনেকেই লক্ষ্য করে থাকবে বা অনেকেই হয়তো বা ঠিকমতো শুনেও থাকোনি, যে আমি আগের এপিসোডেই বলে দিয়েছিলাম যে আমার যা আবারও ফিরে এসেছিলো, মানে ওই যে ছাড়পত্রর জন্য বিচার হলো বাট ওই টাকা পয়সার জন্য ছাড়পত্র নিল না। দেন ফ্রেন্ডস, আমার যখন গাড়িটা চুরি হয়েছিল, অন দ্যাট মুমেন্ট কিন্তু যা বাড়ি ফিরে এসেছিলো। তাহলে ফ্রেন্ডস, যা ফিরে এলো ডিসেম্বর মাসে যখন গাড়ি চুরি হয়েছিল, ফ্রেন্ডস ওই গাড়ি চুরি হওয়া থেকে, মানে ডিসেম্বর মাস থেকে গাড়ি পাওয়া পর্যন্ত, মানে ফেব্রুয়ারি মাস পর্যন্ত ওদের মধ্যে কী ঘটলো আমি কিন্তু সেইভাবে কোনো কিছু লক্ষ্যই রাখতে পারিনি, যদিও বা প্রয়োজনও ছিল না। তারপরেও আমি ডিস্টার্ব ছিলাম, সেই কারণেই কোনো কিছুই লক্ষ্য রাখতে পারিনি কী ঘটছে ওদের মধ্যে। দেন ফ্রেন্ডস, মার্চ মাসের শেষের দিক, ফাল্গুন মাস সম্ভবত, অ্যাকচুয়ালি ফাল্গুন মাসেই হিসাবেই মেলাটা হয়, ফাল্গুন মাসের 24 তারিখ থেকে 4 দিন মেলা হয়। তো ফ্রেন্ডস, ওই 4 দিন মেলার মধ্যে সন্ধ্যা থেকে রাত্রি ওই 12টা-1টা পর্যন্ত মেলা হয়। দেন ফ্রেন্ডস, ওভারনাইট কালচারাল প্রোগ্রাম হয়। তো ফ্রেন্ডস, আমি ওই 1 থেকে 2 দিন যেতাম, কোনো প্রোগ্রাম দেখার জন্য নয়, অ্যাকচুয়ালি টুকটাক যদি কিছু শপিং করার থাকতো, সেই কারণে লোকজন কমে গেলে একটু ওই মিডনাইট ধরো 11টা-12টার দিকে যেতাম। তো সেম ফ্রেন্ডস, সেদিনও ওই মেলার শেষ দিন আমি হাজবেন্ডের সঙ্গে মেলা দেখতে গিয়েছি, তো ওই মেলার দোকানগুলোতে ঘুরে বেড়াচ্ছি, জিনিসপত্র দেখাশোনা করছি। অন দ্যাট মুমেন্ট ফ্রেন্ডস, একটা লোকই বলবো ফ্রেন্ডস, অ্যাকচুয়ালি আমার হাজবেন্ডের থেকে অনেকটাই বয়স, বাট আমার হাজবেন্ডের ফ্রেন্ড, আর ওই লোকটি হচ্ছে আমার জায়ের বাপের বাড়ির কাছাকাছি পার্টিগত বিচারক মণ্ডলীর একজন। তো উনি হঠাৎ করে উদিত হয়ে আমাদেরকে বললেন যে আবার কিন্তু ঝড় আসছে একটা। ফ্রেন্ডস, আমরা দুজনেই অবাক, ঝড় আসছে মানে? ফ্রেন্ডস, উনি যেটা বললেন, যে আমার হাজবেন্ডকে বলছেন আর কি, যে তোমার বাবা মাকে একটু বোঝাও। তো আমার হাজবেন্ডও অবাক যে কী আবার বোঝাবো বাবা মাকে। তো আমার হাজবেন্ড জিজ্ঞাসা করে যে কেন, কী বোঝাবো? তো উনি বললেন যে তোমাদের ছোট বউয়ের শরীর অসুস্থ, অনেক দিন থেকে যাওয়ার কথা হচ্ছে, বাট তোমার বাবা মা বা ভাই কেউ পাঠাচ্ছে না, এই কারণে ওরা আবারও কেস কাছাড়ি করবে, এই রকম একটা সিদ্ধান্ত নিয়েছে, তো তোমার বাবা মাকে বোঝাও, নইলে আবারও একটা ঝড় আসতে চলেছে। দেন ফ্রেন্ডস, আমার হাজবেন্ড বলে যে ওদের ব্যাপার ওরা বুঝে নিক, ওদের সাথে পাঁচে আমি নেই, আমি কিছু বলতে পারবো না, আর তুমি তো জানো আমার বাবা মার সঙ্গে আমি কথা বলি না। দেন ফ্রেন্ডস, উনি বললেন যে কথা বলো বা না বলো, তবুও একবার চেষ্টা করে দেখো, কারণ বিপদ তোমাদেরও আসবে।
ফ্রেন্ডস তখন আমার হাজবেন্ড বলে যে আমি ওদের সাথে পাঁচে থাকি না, কেন আমার বিপদ আসবে? তো উনি বললেন যে এর আগেও তো সাথে পাঁচে ছিল না, তখনও তো জড়িয়েছিল, সো সেটা ভাবতে যেও না যে সাথে পাঁচে নেই। ফ্যামিলিটা যখন তোমাদেরই তখন তোমারও দায়িত্ব সেটাকে সংশোধন করার। দেন ফ্রেন্ডস যদিও বা সাথে পাঁচে থাকি না, যদিও বা ওদের মধ্যে কী ঘটছে বা কী ঘটছিল এতদিন কিছুই বুঝতে পারলাম না, তবুও ফ্রেন্ডস ওই কথায় দুজনেই খুব টেনসড হয়ে পড়লাম। মেলা দেখা তো গাছে উঠে গেল। দেন ফ্রেন্ডস দুজনেই বাড়ি ফিরে এলাম। রাত্রি দুটো পর্যন্ত বসে বসে খুব চিন্তা করলাম যে কী করব। মানে শ্বশুর শাশুড়ি মার সঙ্গে দুজনেই খুব একটা তো কথা বলি না, ও তো একদমই বলে না, আমি যদিও বা একটা দুটো শ্বশুর মশাইয়ের সঙ্গে বলতাম মানে প্রয়োজনে। দেন ফ্রেন্ডস কী হবে এবার? ফ্রেন্ডস দুজনে চিন্তাভাবনা করে আমি বোঝালাম ওকে যে যাই হোক নাই হোক কালকে সকালে বাবাকে একবার শুনিয়ে দাও যে আমার ফ্রেন্ড বা ওদের ওইখানকার পার্টির লোক এই কথা বলছে, তোমরা ওকে বাড়ি পাঠিয়ে দাও, নচেত আবারও কেস কাচারি করবে বলছে ওরা। দেন ফ্রেন্ডস পরের দিন সকালবেলা আমার শ্বশুরমশাই তো আমাদের বাড়িতে থাকতেন না, মানে বসত বাড়িতে, তো রাস্তায় দেখা হয়েছে আর কি শ্বশুরমশাইয়ের সঙ্গে। তখন আমার হাজবেন্ড সমস্ত কথা বলেছে, বলার পর তৎক্ষণাৎই মানে আমি শুনতে পাচ্ছি আমার শাশুড়ি মা চলে এলেন আমাদের বসত বাড়িতে, আমার দিকে নয় আমার জায়ের দিকে। ঢুকেই উচ্চস্বরে চিৎকার করতে লাগলেন যে তুমি কি মনে করেছো বলো তো, শরীর খারাপ, তোমাকে ডাক্তার দেখানো হচ্ছে, তুমি ওষুধ খাচ্ছ না, তুমি ফেলে দিচ্ছ, আর শুধু বাপের বাড়ি যাবো, শুধু বাপের বাড়ি যাবো। ফ্রেন্ডস ও তখন বলছে আমি চোখে দেখতে পাচ্ছি না। তো শাশুড়ি মা তখন বলে যে চোখে দেখতে পাচ্ছ না, চোখের ডাক্তার দেখানো হবে, তো বাপের বাড়ি যাওয়া কী আছে তাতে, আর যদি যেতে চাও তাহলে যাওয়ার মতো যাও, আসার প্রয়োজন নেই, আর যদি থাকতে চাও থাকার মতো থাকো। দেন ফ্রেন্ডস ও আবারও বলে আমি যাব। দেন ফ্রেন্ডস তখন শাশুড়ি মা বলে ঠিক আছে যে তোমার বাবাদেরকে খবর দাও নিয়ে যাক এসে। দেন ফ্রেন্ডস ওর বাবারা সেই দিনেই সন্ধ্যাবেলা 8টার সময় একটা মারুতি ভ্যান নিয়ে 6-8 জন লোক মিলে আনতে আসে। ফ্রেন্ডস ওরা যখন যাকে আনতে এসেছিল তখন কিন্তু আমি আমার ছেলেকে পড়াচ্ছিলাম, তো সেই কারণে ওদেরকেও আমি খুব একটা দেখতে পাইনি, যদিও বা দেখা যেত না। তো ওদের ভয়েসগুলো শুনেই আমি আন্দাজেই বলছি যে 7-8 জন আনতে এসেছিলো। ফ্রেন্ডস তখনই ওই জায়ের দিকে গেটের কাছে দাঁড়িয়ে আছে আমার শ্বশুর শাশুড়ি মা। তো শ্বশুর শাশুড়ি মা ওনাদেরকে বলছেন যে কী মনে করেছেন আপনারা, মেয়ের শরীর অসুস্থ, ডাক্তার দেখানো হচ্ছে, আর যদি বাপের বাড়ি যেতেই হয় নিয়ে যাবেন, তো কেস কাচারি করার কী আছে? তো তখন ফ্রেন্ডস ওর বাবা বলছে কে বলেছে কেস কাচারি করব, কে বলেছে কেস কাচারি করব। দেন ফ্রেন্ডস শাশুড়ি মা বলে ফেলেন যে অমুক ব্যক্তি বলেছেন। দেন ফ্রেন্ডস মানে ওর বাবা তো অ্যাক্টর, মানে যাত্রাভিনেতা, উনি আবারও সেই ব্যক্তিকে ফোন করলেন, নিজে নিজেই বলছেন আমি তোমাকে বলেছি, আমি তোমাকে বলেছি যে কেস কাচারি করব। তো ফ্রেন্ডস উনি কি বলছেন আমরা শুনতে পাইনি, এনার কথাটাই শুনতে পেলাম যে ওই নাটক করছেন, আমি কি বলেছি কেস কাচারি করব। ফ্রেন্ডস উনি যদি না বলতেন একটা বাইরের লোকের কখনোই বলা সম্ভব বা সাহস কখনোই হতো না। দেন ফ্রেন্ডস তারপরেও নাটক করছেন। তো ফ্রেন্ডস ওনারা খুব স্বাচ্ছন্দ্যে খুব হই হুল্লোড় করে ছোটো বউকে নিয়ে চলে গেলেন। এবং দেন ফ্রেন্ডস তার পরের দিন মানে ও যাওয়ার একদিন পরে, মেবি 18-17 মার্চ হবে, পেপারটা দেখলেই আমার মনে পড়বে, তো আমার খুব একটা মনে পড়ছে না, ওই 17-18 মার্চ হবে। তো এইরকম একদিন সন্ধ্যায় আমি বাড়িতে কাজকর্ম করছি, তো অ্যাট ফার্স্ট আমার শ্বশুরমশাই এলেন সদর গেট দিয়ে, এসে ধাক্কা দিচ্ছেন, তো আমি গিয়ে খুললাম। ফ্রেন্ডস শ্বশুরমশাই বললেন যে তুমি পালিয়ে যাও। ফ্রেন্ডস আমি অ্যাট ফার্স্ট অবাক হলাম, পালিয়ে যাব কেন? দেন ফ্রেন্ডস শ্বশুরমশাই বললেন যে ওরা কেস করেছে, পুলিশ আসছে এক্ষুনি, তোমাকে পালিয়ে যেতে হবে। ফ্রেন্ডস আমি বললাম আমি যাব না, পুলিশ আমাকে ধরে নিয়ে যাক।
ফ্রেন্ডস তোমরা দেখতে পাচ্ছ টু দ্য অফিসার ইন চার্জ মাধব ডিপিএস, ফ্রেন্ডস এই পেপারটাই হলো সেই পেপার যে কেসটা ওরা থানায় করেছিল। এখনও পর্যন্ত এই কেসটাই আমি কোর্টে লড়ছি, এখন পর্যন্ত নিষ্পত্তি হয়নি। ফ্রেন্ডস তোমরা যদি শুনতে চাও তাহলে ডেফিনেটলি পরের এপিসোডে আমি পড়ে শোনাবো। ফ্রেন্ডস ডেটটা ছিল 17/3/2020। দেন ফ্রেন্ডস শ্বশুরমশাই দু চারবার বললেন আবারও যে তুমি চলে যাও কোথাও, এক্ষুনি পুলিশ আসবে। পার্টির লোকজন ফোন করেছিল পুলিশ আসছে তোমরা সরে যাও। দেন ফ্রেন্ডস আমি আবারও সেই মূর্তি যাব না, বিকজ আমি কোনো অন্যায় করিনি, আমি কোনো দোষ করিনি। দেন ফ্রেন্ডস আবারও কিছুক্ষণ পরেই শ্বশুরমশাই চলে গেলেন, চলে যাওয়ার কিছুক্ষণ পরেই আবারও অন্য গেট দিয়ে মানে খিড়কির দিয়ে শাশুড়ি মা এসে ফিসফিস করে ডাকছেন। ফিসফিস কেন করছেন? পাড়ার লোকেরা শুনে ফেলবে যে সেই প্রাণপ্রিয় ছোটো বৌমা, ছোটো বৌমায়ের বাবা বিআই মশাই কেস করেছেন, পাড়ার লোক জানতে পারবে না, খারাপ লাগবে শুনতে। সেই কারণে তো ফিসফিস করে বলছেন যে তুমি চলে যাও, তুমি চলে যাও। ফ্রেন্ডস আমি আবারও সেমভাবে বললাম আমি যাব না। দেন ফ্রেন্ডস আবারও একই রিকোয়েস্ট, না তুমি চলে যাও, এক্ষুনি পুলিশ এসে যাবে, তুমি চলে যাও। ফ্রেন্ডস আমি আবারও বললাম আমি যাব না, আপনারা তো এটাই চেয়েছিলেন। এর আগে কতবার পার্টির লোক কতবার বুঝিয়েছে যে মেয়ে স্বামীকে পুলিশ দিয়ে অ্যারেস্ট করাতে পারে, যে মেয়ে সন্তানকে কোলে নিয়ে মরণ কান্না কাঁদতে পারে, সে মেয়ে অনেক কিছু করতে পারে। এর আগেও তো পার্টির লোক সাবধান করেছে, কেন সাবধান হননি? আমি যাব না, আপনাদের এটা ইচ্ছে ছিল আমাকে ধরে নিয়ে যাক ওরা, ওদেরও এটাই ইচ্ছা, ওদের শখ ওদের স্বাদ পূরণ হোক, আমাকেই ধরে নিয়ে যাক। আমি চাই আমাকে ধরে নিয়ে যাক, আমি যাব না, আমাকে ধরে নিয়ে গেলে যদি ওদের শান্তি হয় হোক, আমি যেতে চাই। আমি কত পালিয়ে পালিয়ে বেড়াবো বিনা দোষে বিনা কারণে, আমি পালিয়ে যাব না, আমাকে ধরে নিয়ে যাক। আমি একইভাবে জিদ ধরে বসে থাকি ফ্রেন্ডস। ফ্রেন্ডস কিছুক্ষণ পরে আবারও শাশুড়িমা শ্বশুরমশাই দুইজনে ঘুরে এলেন, দুইজনে একইভাবে রিকোয়েস্ট করতে থাকে তুমি তাড়াতাড়ি সরে যাও, এক্ষুনি পুলিশ আসছে, এই ক্ষেত্রটা অন্তত বাঁচাও। দেন ফ্রেন্ডস ওকে আর কখনও ঢুকতে দেব না, আমরা ব্যবস্থা নিচ্ছি। দেন ফ্রেন্ডস শ্বশুর শাশুড়ি মায়ের রিকোয়েস্টে আমি বাড়ি থেকে বেরিয়ে গেলাম, সেই একই পোশাক, হাতে হাজার টাকা, ফোনটা চার্জারটা নিয়ে বেরিয়ে গেলাম। এবার ফ্রেন্ডস যাব কোথায়? যাওয়া কোনো আত্মীয়র বাড়িতে যাবে না, কারণ ওই রকম একটা কেস, আত্মীয়র বাড়িতেও যদি রেড হয় সেই কারণে আত্মীয়র বাড়িতে যাওয়া যাবে না। ফ্রেন্ডস এই ভিডিওটা অলরেডি লং, তো ফ্রেন্ডস পরবর্তী ঘটনা শুনতে অবশ্যই চোখ রাখতে হবে পরবর্তী এপিসোডে। তো ফ্রেন্ডস আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো, আর লাইক করতে ভুলো না কিন্তু। আর নতুন ফ্রেন্ড যারা দেখলেন, যদি আমার জীবনের সত্য ঘটনার সঙ্গে থাকতে চান তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। ফ্রেন্ডস আপনাদের সাবস্ক্রাইব আমার খুব প্রয়োজন, আমার চ্যানেলটাকে অনেকটা এগিয়ে দেবে। ফ্রেন্ডস চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশের বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করবেন, তাহলে আমার ভিডিওটা আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে সর্বপ্রথম নোটিফিকেশান যাবে আপনার কাছে। সো ফ্রেন্ডস প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস অন দ্য অল বাটন।